আল্লাহ তাআলা বলছেন কুল্লু নাফসিন দাঈকাতুল মাউত প্রত্যেক প্রাণসত্তাকে মরণের স্বাদ আস্বাদন করতে হবে এমন কোন প্রাণী নাই যেই প্রাণীর মরণ নাই সকল প্রাণীরই মরণ আছে সকল প্রাণীর জন্য মরণ অনিবার্য আমরা দুনিয়াতে এসেছি চিরকাল আমরা থাকব না আমাদের আগে যারা পৃথিবীতে এসেছেন তারাও কেউ থাকেন নাই আমরাও থাকব না আমরাও একদিন চলে যাব কার কাছে আস্তে বলবেন না জোরে বলেন চলে যাব কার কাছে ইন্না লিল্লাহি নিশ্চয় আমরা আল্লাহর ওয়া ইন্না ইলাইহি রাজিউন আবার আমরা ফিরে যাব কার কাছে কেউ আমরা থাকব না এই দুনিয়ার জীবনটা হলো আমাদের জন্য পরীক্ষাগার এই দুনিয়ার জীবন দেওয়া হয়েছে আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্য কিন্তু আফসোস আফসোসের ব্যাপার হলো কিছু মানুষের চলাফেরা চলন বলন হলো এমন মনেই হয় না এই পৃথিবীতে সে চলে যাওয়ার জন্য এসেছে বরং তার ব্যতিব্যস্ততা তার কর্মকাণ্ড দেখে মনে হয় পৃথিবীতে যেন সে চিরকাল প্রতিষ্ঠিত হয়ে থাকার জন্য এসেছে এই জন্য দেখা যায় অদ্ভুত অহংকারপূর্ণ চলাফেরা বিদ্রোহীর মতো চলাফেরা করে যা মন চায় তাই বলে আল্লাহর জমিনে আল্লাহর গোলাম হয়ে থাকার পরিবর্তে দেখা যায় নিজেকেই সে বহুত বড় কিছু মনে করে এই রকম অদ্ভুতপূর্ণ অহংকারে পূর্ণ চলাফেরা আরম্ভ করে যদি আপনার দিলের ভেতরে এই রকম কলুষতা ঢুকে যায় গুনাহ করার খায়েশ উঠে যায় দুনিয়াতে যা মন চায় তাই করার ইচ্ছে যদি জেগে যায় তো মাঝে মাঝে আপনার এলাকার কবরস্থান ভিজিট করবেন কবরস্থানে গিয়ে দেখবেন আপনার মতো কত পয়সাওয়ালা সব টাকা পয়সা দুনিয়ায় রেখে এখন সাড়ে তিন হাত কবরে ঘুমায় আপনি যদি প্রভাব প্রতিপত্তির অহংকার করেন তো আপনার এলাকার কবরস্থানে আপনি যান গিয়ে দেখেন সেখানে আপনার মতো কত প্রভাবশালী মানুষ ঘুমিয়ে আছে ক্ষমতার অহংকারে যদি মানুষকে মানুষ মনে না করেন যা মন চায় তাই যদি করেন তো কবরস্থান ভিজিট করে দিয়ে দেখেন আপনার মতো কত ক্ষমতাওয়ালা লোক ক্ষমতার গদি ছেড়ে কবরে ঘুমায় সবাই একদিন চলে যাবে কেউ আমরা থাকব না কেউ যাবে আগে কেউ যাবে পৃথিবীতে আসার সময় সিরিয়াল মেইনটেইন হয়েছে কিন্তু যাওয়ার সময় কোনো সিরিয়াল মেইনটেইন হবে না পৃথিবীতে আসার জন্য সিরিয়াল লাগে কিন্তু যাওয়ার জন্য কোনো সিরিয়াল লাগে না দেখা যায় মাঝে মাঝে আসে দেখা যায় দুনিয়াতে আসার সময় সবার শুরুতে দাদা তারপরে বাবা এরপরে ছেলে নাতি সিরিয়াল মেইনটেইন হয় কিন্তু সমাজে এমন চিত্র দেখা যায় বাপ জীবিত বাপের কাঁধে ছেলের লাশ দাদা জীবিত নানা জীবিত দাদা অথবা নানার কাঁধে নাতির লাশ এই রকম চিত্র আছে না নাই কোথায় আমরা মারা যাব কোন পরিস্থিতিতে আমাদের মৃত্যু হবে আমরা জানি না এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 31 নম্বর সূরা সূরা লোকমানের 34 নম্বর আয়াতে শেষাংশে খুব সুন্দর করে বলছেন ওয়ামা তাদরি নাফসুম বিআই আদিন তামুতু ইন্নাল্লাহ আলিমুন খাবীর কেউ জানে না কোন জমিনে কোন অবস্থায় তার মরণ হবে আপনার মৃত্যু কি ইদিলপুরে হবে নাকি মির্জারহাটে হবে নাকি চিটাগং মেডিকেল কলেজে হবে আপনি জানেন না মৃত্যুর খবর আমরা কেউ জানি না কোন হালতে কোন অবস্থায় আমরা মারা যাব সেটা আমরা কেউই জানি না ভালো অবস্থায় মৃত্যুর জন্য দুনিয়ায় ভালো কাজ করতে হবে আর আপনি যদি দুনিয়াতে ভালোর পরিবর্তে মন্দ করেন তো পৃথিবীতে যারা মন্দ কর্ম করেছে তাদের মৃত্যু কি ভালো হয়েছে আরো জোরে বলেন আপনি কর্ম করবেন যেমন
ফলাফল হবে তেমন মানুষকে কষ্ট দিচ্ছেন মানুষকে জ্বালাই পুড়াই শেষ করে ফেলতেছেন মানুষের হক মেরে খাচ্ছেন অন্যায় অপরাধ করছেন আপনার মরণের পরে মানুষ ইন্না লিল্লাহর পরিবর্তে আলহামদুলিল্লাহ পড়বে আর যে সকল লোকেরা সুকর্ম করে দুনিয়া থেকে চলে যায় তাদের জন্য দুনিয়ার মানুষের অন্তর কাঁদে আসমানও কাঁদে জমিনও কাঁদে দেখবেন কোন মানুষের বাড়ি যদি ফরিদপুরে হয় শরীয়তপুরে হয় কিন্তু লোকটা যদি ভালো মানুষ হয় যদি দুনিয়া ছেড়ে চলে যায় ফটিকচুরির মানুষের অন্তরও তার জন্য কাঁদে কি কাঁদে না কিন্তু যদি লোকটা খারাপ হয় তার মৃত্যুতে কেউ আহাজারি করে না এজন্য আল্লাহ কোরআনে কারিমে বলেছেন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়ামা কানু মুনযারিন এদের জন্য আসমানের কেউ আহাজারি করে নাই জমিনের কেউ ক্রন্দন করে নাই এদের মধ্যে কেউ কেউ সাগরে ডুবে মরেছে কাউকে কাউকে আল্লাহ লেংড়া মশা দিয়ে বিদায় করেছেন কাউকে কাউকে আল্লাহ আসমানের গজব জমিনের গজব দিয়ে শেষ করেছেন কাউকে কাউকে বংশসুদ্ধা বানরে পরিণত করে দিয়েছেন এদের গোষ্ঠীর পর গোষ্ঠী জাতি গোষ্ঠী ধ্বংস হয়েছে কিন্তু এদের জন্য আসমান জমিনের কেউ আহাজারি করে নাই এজন্যই তো মানুষ একটা প্রবাদ বাক্য বলে এমন জীবন তুমি করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন জীবনটাকে এমন ভাবে সাজাতে হবে যাতে করে আপনার মরণের পরে আশেপাশের মানুষ কাঁদে আহাজারি করে এমন জীবন সাজায়েন না মানুষের উপরে তো অনাচার অবিচার মানুষের উপরে এত অত্যাচার নিষ্ঠুরতা নির্মমতা দেখায়েন না যাতে করে মানুষ আপনার উপর বিরক্ত হয়ে যায় সবাই আমরা একদিন দুনিয়া ছেড়ে চলে যাব কেউ বা আগে কেউ বা পরে এই দুনিয়ার জীবন যখন শেষ হয়ে যাবে তখন আমরা যার সম্মুখীন হব গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে যখন আমরা তার সম্মুখীন হয়ে যাব তখন তিনি আমাদের বিচার কার্য কেমনে করবেন এই আয়াতের পরের অংশে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিনে তিনি তোমাদের আমলের পরিপূর্ণ বদলা দিবেন এই দুনিয়ার জীবনের পরে আরেকটা জীবন আছে সেই জীবনে আমাকে আপনাকে সকলকে বিচারের সম্মুখীন হওয়া লাগবে সেই বিচারের দিনে দুনিয়ার কেউ বিচারক হবেন না যিনি সেই বিচার দিবসে বিচারকের আসনে আসীন থাকবেন পুরুষোচিত কণ্ঠে জবাব দিয়ে বলেন তিনি কে আমরা তো নামাজে দাঁড়ালেই এই সূরা পড়ি কোরআনের শুরুতেও এই সূরাটা আছে যেখানে বিচার দিবসের মালিকের পরিচয় দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সকল প্রশংসা কার তার পরিচয় হলো রব্বিল আলামিন তিনি জগৎসমূহের প্রতিপালক তার পরিচয় হলো তিনি রহমান তিনি দয়াবান তিনি মেহেরবান তার পরিচয় হলো তিনি হলেন মালিক ইয়াউমিদ্দিন বিচার দিবসের মালিক সেই বিচার দিবসের একক কর্তৃত্ব ক্ষমতা পাওয়ার যার হাতে থাকবে সবাই বলেন তিনি কে এজন্য আল্লাহ সূরা ইনফিতরে বলেছেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ والأمر يومئذ لله সেদিন কর্তৃত্ব ক্ষমতা পাওয়ার কেবলমাত্র একজনের হাতে থাকবে তিনি কে তিনি সেদিন বিচারক হবেন আল্লাহর বিচার আর আমাদের বিচার একরকম আরো জোরে বলেন এখন তো আমরা সুযোগ পাইয়া বিচারের নামে অবিচার আছে না নাই আমরা বিচার করতে গিয়ে নিজের খেয়াল খুশি মতো বিচার করি বিধায় দুনিয়ার মানুষের মধ্যে বিচারের নামে অবিচারের প্রবণতা মানসিকতা আছে বিধায় মাঝে মাঝে দেখা যায় নিরপরাধী মানুষগুলোকে অপরাধী বানায়া জেলখানায় রেখে দেওয়া হয়
আবার দেখা যায় চোর ডাকাত বাটপার গুলা অপরাধী গুলারে নিরপরাধী বানায়া বাগিরে চলাফেরার সুযোগ করে দেয়। যেই সমাজে নিরপরাধী অপরাধী হয় আর অপরাধী নিরপরাধী হয় ওই সমাজে সুবিচার চলছে না, ওই সমাজে অবিচার চলছে। আপনি সুযোগ পেয়ে বিচারের নামে অবিচার করতে পারেন, কিন্তু আল্লাহর বিচারের মধ্যে এরকম কোনো সিস্টেমই রাখা হয় নাই। আসেন আল্লাহর বিচারটা কেমন হবে শুনেন, এবার কিভাবে আল্লাহ প্রতিদান দিবেন, বিচার দিবসে কেমনে বিচার করবেন। আল্লাহ তাআলা সূরা জিলজালের মধ্যে বলেছেন, ফামাইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ক্ষুদ্রাতি ক্ষুদ্র অনুপরিমাণ ভালো কাজ যে করবে সেও তা দেখবে, অর্থাৎ সেও তার প্রতিদান পাবে। অনুপরিমাণ ক্ষুদ্রাতি ক্ষুদ্র খারাপ কাজ যে করবে সেও তার প্রতিদান পাবে। আল্লাহ তালার বিচারটা বড় সুন্দর। এই পৃথিবীতে আমরা এসেছি, যা কিছু করছি সব আল্লাহ জানেন কি জানেন না। দেখেন এই যে আমার সামনে এতগুলো ক্যামেরা, এই ক্যামেরা বানিয়েছে মানুষ। এই ক্যামেরার কাজ হলো, যতক্ষণ আমি কথা বলছি আমার বডি ল্যাঙ্গুয়েজ, ভয়েস, অডিও, ভিডিও সব কিছু রেকর্ড হয়ে যাচ্ছে। এখন এই যে মানুষ ক্যামেরা বানালো, ক্যামেরা বানিয়ে অডিও ভিডিও ধারণ করে রাখলো মানুষের মাথার মধ্যে, এই ক্যামেরা আবিষ্কারের জ্ঞান দিয়েছেন যিনি, তিনি কি আল্লাহর দেওয়া জ্ঞান কাজে লাগিয়ে মানুষ যদি ক্যামেরা আবিষ্কার করে অডিও ভিডিও ধারণ করে রাখতে পারে, তো সেই আল্লাহ কি আমার আপনার জীবন থেকে, আমার আপনার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সকল কিছু আল্লাহ তাআলা রেকর্ড করে রাখতে পারেন না? তা বিশ্বাস হয় তো? বিশ্বাস হইলে তো আকাম কুকাম হয় কেমন? এটা যদি বিশ্বাসই হয় তোলে তোলে ইসলামের এত বিরোধিতা হয় কেমনে? শোনেন আল্লাহর বিচারের নমুনা, কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তির হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে। জান্নাতি লোকেরা সামন্তে কিয়ামতনামা ডান হাতে গ্রহণ করবে, জাহান্নামীরা পিছন দিক থেকে বাম হাতে আমলনামা গ্রহণ করবে। আমলনামা পাওয়ার পরে আল্লাহ তাআলা বান্দাকে বলবেন, ইকরা কিতাবাকা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা তোর আমলনামা তুই পড়, আজকে তোর হিসাবের জন্য তুই নিজেই যথেষ্ট। আমাদের দেশে আদালত আছে না? আদালতে গেছেন কে কে? হাত তুলেন তো। ঠিক আছে, হাত নামান জানেন আপনারা। আদালতগুলোতে বিচার হয় কিভাবে? কোন মামলা হলে তদন্ত হয়, চার্জশিট গঠন হয়, এরপরে আসামি পক্ষ বাদী বিবাদী দুই পক্ষের আইনজীবীগণ মামলার হেয়ারিং করেন, বিচারক শোনেন, এরপরে সাক্ষ্য গ্রহণ হয়, এজলাসে শুনানি হয়, সাক্ষ্য গ্রহণ হয়, এরপরে বিচারের রায় হয়, আবার রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে গিয়ে আপিলও করা যায়। এই হলো বিচারের নমুনা। কিন্তু আল্লাহর বিচার বড় আলাদা। যখন মানুষের হাতে হাতে তার রিপোর্ট দিয়ে দেওয়া হবে, আল্লাহ বলবেন পর, এখন আমরা আমলনামা হাতে পেয়ে দেখবো এখানে কিছুই বাকি। জাহান্নামীরা তখন বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এ কেমন কিতাব, ছোট বড় কুচি তো বাদ নাই। আপনি বাঁচার জন্য তখন যদি বলেন, আল্লাহ এই আমলনামায় যা লেখা আছে, আমি যে চুরি করেছি, ডাকাতি করেছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, নামাজ ছেড়ে দিয়েছি, পাপ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, জিনা করেছি, এগুলো যা লেখা আছে এগুলো আসলে আমি করি নাই, সব ফেরেশতারা বানিয়ে বানিয়ে লিখে দিয়েছে, এই কথা বলে আমি আপনি বাঁচার কোনো সুযোগ আছে নাকি? আপনি যদি এই কথা বলেও ফেলেন, এই মুখ দিয়ে যে এত ফডর ফডর করেন, মুখ আছে বলে মানুষ এখন যা তা বলে, মুখ দিয়ে দেখা যায় যাকে ইচ্ছা তাকে ঘায়েল করে,
দিনের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধেও বলে এই মুখটাকে কিয়ামতের দিন যিনি বন্ধ করে দিবেন তিনি কে আল্লাহ আল্লাহ তাআলা বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়াতুকাল্লিমুনা আইদিহিম وتشهد أرجلهم بما كانوا يكسبون সেদিন মানুষের জবান শক্তিতে তালা লাগিয়ে দেওয়া হবে এই হাত কথা বলবে পা কথা বলবে এই হাত দিয়ে কত অপরাধ করেছেন হাত সাক্ষী হয়ে আছে এখন তো হাত কথা বলতে পারে না কিন্তু কিয়ামতের দিন এই হাতকে কথা বলার অর্ডার যিনি দিবেন তিনি কে আল্লাহ ও যুবক ভাইরা শোনো এই স্মার্টফোনটা হাতে নিয়ে তুমি যা মন চায় তাই দেখো আঙ্গুলের মাথা দিয়ে ইউটিউবে ঢুকে গুগলে ঢুকে স্ক্রল করে করে আজেবাজে জিনিস দেখো এই হাত কিন্তু সাক্ষী হয়ে আছে এই হাত দিয়ে কত আলেম ওলামাকে নিপীড়ন করেছেন সাংবাদিকেরা কলম ধরে এই হাত দিয়ে সাংবাদিকতার নামে কত সাংঘাতিকতা করেছে হাত সবকিছু সেদিন ফাঁস করে দিবে কার কাছে এই হাত দিয়ে যারা মানুষের উপর অন্যায় করেছে অবিচার করেছে এই হাত দিয়ে নিরপরাধী মানুষগুলোকে ঘর থেকে বের করে এরপরে নিরপরাধী মানুষের হাতের মধ্যে যারা হাত করা লাগিয়েছে ওই সকল বেয়াদবদের হাত সেদিন সব ফাঁস করে দিবে কার কাছে হাত কথা বলবে পা কথা বলবে শুধু তাই নয় আল্লাহর বিচারের সিস্টেম সম্পূর্ণ আলাদা বসে আছেন কোথায় কথা বলেন না কেন মাটিতে জমিনে এই জমিন কে এখন কথা বলতে পারে জোরে বলেন এই জমিন এখন নীরব কিয়ামতের দিন জমিন হয়ে যাবে সরব কথাগুলো মন দিয়ে শুনেন এখন এই জমিন আছে নীরব কিয়ামতের দিন হয়ে যাবে সরব আপনারা বলবেন হুজুর কিয়ামতের দিন কিভাবে জমিন সরব হবে তো শুনেন কিভাবে সরব হবে সূরা জিলজালে আল্লাহ বলেছেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা এই আয়াতের ব্যাখ্যা আমি হাদিস থেকে শোনাই নবীজি একদিন সাহাবীদের সামনে এই আয়াত তেলাওয়াত করলেন তারপরে বললেন সাহাবীরা বলো আতাদরুনা মা আখবারুহা জমিন কিয়ামতের দিন সব খবর আল্লাহর কাছে ফাঁস করবে তো সাহাবীরা বলো দেখি জমিনের খবর কি সাহাবীরা তখন বিনয়ের প্রকাশ করে বললেন আল্লাহ ওয়া রাসূলুহু আলাম এ ব্যাপারে আল্লাহ এবং তার রাসূল সবচাইতে ভালো জানেন নবীজি তখন বললেন সাহাবীরা শোনো ফা ইন্না আখবারুহা আনতাশহাদা আলা আবদি ওয়া আমাতিন বিমা আমিলা আলা যহরিহা তাকুলু কাযা ওয়া কাযা জমিনের খবর হলো আল্লাহর বান্দা এবং আল্লাহর বান্দিরা এই জমিনের উপরে যা কিছু করছে জমিন সব কিছুর নীরব সাক্ষী হয়ে আছে কিয়ামতের দিন আমার আপনা সকল কর্মকাণ্ড জমিন যার কাছে ফাঁস করে দিবে তিনি কি কিভাবে বাঁচবেন আপনি আজকে দিলের কান লাগিয়ে কথাগুলো শুনেন অন্য আয়াতে আল্লাহ বলেছেন শোনো আমি কিয়ামতের দিন কেমনে বিচারটা করব হাত্তা ইদা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন বান্দা তোমার কান সাক্ষ্য দিবে চক্ষু সাক্ষ্য দিবে হায় 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 শরীরের চামড়া পর্যন্ত কথা বলবে কার সাথে অ যুবক ভাইরা কানে হেডফোন ঢুকাই আছে আজেবাজে গান শোনো নীরবে নীরবে শোনো কেউ জানে না কিন্তু জানেন কে চক্ষু দিয়ে আপনি কি দেখেন চোখের খেয়ানত কেউ দেখে না কিন্তু ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর চোখের খেয়ানত যিনি জানেন তিনি কে কালো চশমা লাগায়া চশমার আড়ালে আড়ালে কি যে দেখেন কেউ তো জানে না কিন্তু যিনি জানেন তিনি কে চোখ কথা বলবে কান কথা বলবে আপনি কি কি করেছেন
শরীরের চামড়া পর্যন্ত সাক্ষী দিবে যে নারীরা চামড়া পর পুরুষকে দেখায়া দেখায়া হাঁটে এই নারীদের চামড়া কিয়ামতের দিন বলবে আল্লাহ তোমার বান্দাকে এত সুন্দর চামড়া দিয়েছো বারণ করেছিলে পর পুরুষকে দেখানোর জন্য কিন্তু তোমার বান্দি তার চামড়া পর পুরুষকে দেখিয়েছে চামড়া তখন কথা বলবে কার সাথে শুনেন মা বোনদেরকেও বলছি যে চামড়ার এত যত্ন নেন আশকারা মাশকারা দিয়া ঢলাঢলি করে শীতের দিন আসলে পরে লোশন লাগায় কত যত্ন এই চামড়া সেদিন আপনার বিরুদ্ধে কথা বলবে জাহান্নামীরা চামড়াকে জিজ্ঞেস করবে দেখেন কোরআন থেকে সব কথাগুলো বলি ওয়াকালু লিজুলুদিকিম লিমা শাহিদতুম আলাইনা তারা বলবে হে চামড়া তুমি কেন আমার বিরুদ্ধে কথা বলো চামড়াও তখন বলবে আনতাকাল্লাহ الذي أنطق كل شيء যিনি সবকিছুকে কথা বলার শক্তি দিয়েছেন তিনি আজ আমার জবান খুলে দিয়েছেন অনেক পুরুষ আছে দাইয়্যুস স্বভাবের নিজের ঘরের বউকে মা বোনকে মেয়েদেরকে পর্দায় রাখে না এখন তো আবার বউ দিয়ে নতুন ব্যবসা শুরু হয়েছে ফেসবুক আর ইউটিউবে দেখবেন কাপল ব্লগের ব্যবসা আছে না নাই এতদিন ছিল ফুড ব্লগিং অনেকে বিভিন্ন রেস্টুরেন্টে বা বিভিন্ন জায়গায় গিয়ে খাওয়া দাওয়া করে সেটা ক্যামেরায় ধারণ করে এডিট করে ইউটিউবে ফেসবুকে টিকটকে ইত্যাদি অ্যাপসে দেয় এতদিন ছিল ট্রাভেল ব্লগ বিভিন্ন জায়গায় যায় ঘোরাঘুরি করে ক্যামেরায় ধারণ করে সেটা ইউটিউবে ফেসবুকে দেয় এখন কিছু অসভ্য বের হয়েছে বিয়ে করার পরে নিজের বউয়ের সব কিছু ফেসবুকে জাহির করে আমার বউ এখন ঘুম থেকে উঠল আমি উঠলাম এই যে এখন আপনার ভাবি নাস্তা বানাচ্ছে এখন নাস্তা খাইলাম এখন আমরা বের হয়েছি রিকশায় উঠলাম ফুচকা খেতে যাচ্ছি আমরা মালদ্বীপে যাচ্ছি ইমিগ্রেশনে আছি মাত্র ইমিগ্রেশন শেষ করলাম বিমানে উঠলাম বিমান থেকে নামলাম এটা হোটেল রুম এটা ওয়াশরুম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমার চাচারা বুঝতেছেন না যুবক ভাইয়েরা বুঝছো তো ঠিক আছে কথা তার নিজের বউকে খাওয়ায় দিচ্ছে তো ভালো কথা নিজের বউকে খাইয়ে দাও এটা তো সুন্নাহ তো এটা কি জনগণকে দেখানোর বিষয় বউ কি নিজের না পাবলিকের কিন্তু কিছু মানুষ ফেসবুক আর ইউটিউব এগুলোকে মনিটাইজ করলে কিছু ডলার পাওয়া যায় কিছু ডলারের দান দেয় নিজের বউকে কিছু বেহায়া পুরুষ পণ্য বানিয়ে ব্যবসা করে নিজের বউয়ের চেহারা বিক্রি করে করে খাচ্ছে এরা হচ্ছে এই সমাজের সবচেয়ে নিকৃষ্ট ইতরের জাত এরা কত খারাপ নিজের বউ দিয়ে ব্যবসা করে অনেকের বউ আছে ঘর থেকে বের হতে দুই তিন ঘন্টা সাজগুজ করে বিয়ে খাইতে যাবে ক্লাবে যে মহিলা ঘর থেকে বের হওয়ার সময় দুই তিন ঘন্টা সাজগুজ করে এই মহিলার চরিত্র ভালো না কারণ পর পুরুষকে দেখাবার জন্য এত অ্যাট্রাকটিভ সাজগুজ করেছে এই মহিলা ঘর থেকে বের হবে বুরখা পরেই নিকাব লাগায় বের হয়ে যাবে সাজগুজের দরকার নাই সাজগুজ হবে আমার হাজবেন্ড যখন বাসায় আসবে এমন অ্যাট্রাকটিভ হয়ে আমি নিজেকে তৈরি করব যাতে আমার স্বামী আমার দিকে তাকায় থাকে অন্য কোনো নারীর দিকে তার মনোযোগ না যায় মহিলারা নিজের হাজবেন্ডের সামনে থাকে কামলা বেডির মতো আর মার্কেট করতে গেলে হয়ে যায় জরিনা সুকিনার মতো তো ভাবিদের কথা বললাম আপনাদের কথাও তো বলা দরকার আপনারাও তো ভাবির সামনে কামলা বেডার মতো থাকেন আর যখন একটু বাইরে বের হন তখন নবাবজাদা নসরুল্লাহর মতো বের হন আপনার আপনার স্ত্রী আপনার সামনে সাজগুজ করে থাকুক সুন্দর পরিচ্ছন্ন পরিপাটি থাকুক আপনি যেমন এটা পছন্দ করেন আপনার স্ত্রীরও চাওয়া পাওয়া আছে না নাই এই যে যারা নিজের বউকে দিয়ে ব্যবসা করে ব্লগিং করে তারপর যারা নিজের বিবিদেরকে পর্দা করায় না চামড়া কথা বলবে কার সাথে আপনারা শুনতেছেন তো আজকের আয়াতটা খুব সুন্দর এটা মনোযোগ দিয়ে যারা শেষ পর্যন্ত শুনবেন আজকে সকল বিষয়ে চলে আসবে কিচ্ছু বাকি থাকবে না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা কিয়ামত দিবসে তিনি তোমাদের
কৃতকর্মের পুরস্কার দিবেন কৃতকর্মের ফলাফল দিবেন আল্লাহ তাআলা বিচার করবেন এমন ভাবে আমি আপনি বাঁচার কোন উপায় থাকবে না বিচারের ময়দানে আল্লাহ তাআলা বিচারক বিচার ফয়সালা করে আল্লাহ তাআলা জান্নাত দিবেন জাহান্নাম দিবেন বলেন তো দেখি জান্নাত আর জাহান্নামের ফয়সালাকারী যিনি তিনি কে আল্লাহ এখন এই দায়িত্ব কিছু মানুষ নিয়ে ফেলেছে কয় আপনি জান্নাতি আপনি জান্নাতি আপনি জান্নাতি জান্নাত কি তোর বাপের না আপনি কাউকে জান্নাতে ঢোকাতে পারবেন না আপনি কাউকে জান্নাতের সার্টিফিকেট দিতে পারবেন না আমিও কাউকে জান্নাতের সার্টিফিকেট দিতে পারবো না নবীজি একদিন বক্তব্য রাখছেন নবীজি বলছেন আমার আবু বকর আমার ওমর আমার ওসমান আমার আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন 10 জন সাহাবীর নাম নবীজি বললেন আর বললেন এই আমার 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ যিনি দিয়েছেন তিনি কি আল্লাহ এর বাহিরে আমি আপনাকে জান্নাতি বানাতে পারবো না আপনিও আমাকে জান্নাতি বানাতে পারবেন না আমরা দোয়া করতে পারবো আল্লাহ আমার এই ভাইকে আপনি জান্নাতি বানায়া দেন আপনি দোয়া করতে পারবেন আল্লাহ আমার এই ভাইকে জান্নাতি বানায়া দেন কিন্তু আমরা কখনো কাউকে জান্নাতি বানায়া দিতে পারবো না এখন আলেম নামের কিছু জাহেল বের হয়েছে এরা জান্নাতের সার্টিফিকেট মানুষকে দিয়ে বেড়াচ্ছে কিয়ামতের আল্লাহ তাআলা জাহান্নাম উদ্বোধন করবেন আলেমদেরকে দিয়ে এখন এই হাদিসের ব্যাখ্যা অনেকে বুঝে না আলেমদেরকে দিয়ে আবার জাহান্নাম কেমনে উদ্বোধন করা হবে যেই সকল আলেমরা উম্মার পক্ষে মজলুমের পক্ষে দ্বীনের পক্ষে কথা না বলে পেট পূজারি প্রবৃত্তি পূজারি এবং ফাসিক ফুজ্জাদদের পদলেহনকারী হয়ে যায় এই রকম ভণ্ড আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন কে আল্লাহ এদের ব্যাপারে নবীজি বলেছেন আখিরি জামানায় কিয়ামতের আগে কিছু আলেম বের হবে উলামাউহুম শাররুম মান তাহতা আদিমিস সামা আসমানের নিচে এরা হবে নিকৃষ্ট এরা ফাসিক ফুজ্জাদদের পদলেহন করবে হক কথা বলবে না দেখবেন যখন মজলুমের উপরে জুলুম চলে এই সকল লোকদের গলা দিয়া হক কথা বের হয় না মজলুমের পক্ষে কথা বলে না দিনের পক্ষে কথা বলে না কারণ গলা দিয়া তো ফাসিক ফুজ্জার আর জালিমদের বিরানি জিলাপি ঢুকে যার গলা দিয়ে ফাসিক ফুজ্জারদের জিলাপি বিরানি ঢুকে ওই গলা দিয়ে কোনোদিনও হক কথা বের হবে না হক কথা বলতে হলে সাহস লাগে ঈমান লাগে আর যার অন্তরে ঈমান আছে সেই ব্যক্তি দুনিয়ার কাউকে ভয় করে না সেই ব্যক্তি যাকে একমাত্র ভয় করে সবাই বলেন তিনি কি আল্লাহ জান্নাত আর জাহান্নামের ফয়সালা হয়ে যাবে শুনেন এবার গুরুত্বপূর্ণ আয়াতে চলে এসেছি যারা সেদিন আল্লাহর বিচার থেকে রেহাই পেয়ে জান্নাতে যেতে পারবে আল্লাহ তাদের কথা এভাবে বলছেন ফামান যুহজিহানিন وأدخل الجنة فقد فاز আর যে ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে জান্নাতে দিয়ে দেওয়া হলো সেই লোকটাই সফলতা লাভ করলো কথা বুঝতেছেন আমার এতক্ষণে লাইলে তুলছি আপনাদেরকে এবার মনোযোগ বাড়াতে হবে মনোযোগ থাকবে তো ইনশাআল্লাহ এখানে আল্লাহ বললেন فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز যাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে দেওয়া হলো সেই ব্যক্তি হলো সফল কাম এখানে সাকসেসফুল মানুষের পরিচয় দেওয়া হচ্ছে সফলতা মানে টাকা পয়সার মালিক হওয়া নয় সফলতা মানে গাড়ি বাড়ির মালিক হওয়া নয় সফলতা মানে রাজনীতি করে প্রতিষ্ঠিত হওয়া নয় সফলতা মানে ক্ষমতার মালিক হওয়া নয় বরং প্রকৃত সফলতা হলো আল্লাহর জান্নাত পাওয়া আমরা আল্লাহর জান্নাত চাই কি চাই না যারা পড়াশোনা করে তারা মনে করে পড়াশোনা করে ভালো চাকরি পাওয়া এটাই আমার জীবনের সফলতা যারা ব্যবসা করে তারা মনে করে ব্যবসা করে প্রতিষ্ঠিত হতে পারা এটাই আমার জীবনের সফলতা যারা রাজনীতি করেন তারা মনে করেন রাজনীতি করে ক্ষমতায় দখল করতে পারা ক্ষমতায় যেতে পারা এটাই হলো আমার রাজনৈতিক সফলতা বিভিন্ন মানুষ বিভিন্নভাবে সফলতাকে বিভিন্নভাবে দেখে কিন্তু আপনি ভালো চাকরি করলেন
জান্নাতে যেতে পারলেন না, এটা কি সফলতা নাকি? আপনি গাড়ি বাড়ি সম্পদের মালিক হলেন কিন্তু কিয়ামতে জান্নাত পেলেন না, এটা সফলতা নয়। রাজনীতি করে প্রতিষ্ঠিত হলেন কিন্তু জান্নাত নসিব হলো না, এটা সফলতা নয়। বরং প্রকৃত সফলতা হলো আল্লাহর জান্নাত পাওয়া। আমরা আল্লাহর জান্নাত চাই কি চাই না? চাই। কারা কারা চান দেখি তো? মাশাআল্লাহ। এবার হাত নামান। এখন কিছু কথা বলবো, রাগ করবেন না তো? না। সত্যি রাগ করবেন না? না। আমরা জান্নাত তো চাই, জান্নাতে যাওয়ার কাজটা কি করি কিনা এবার আমরা একটু দেখব। আল্লাহ বলছেন যে জান্নাতে গেল সেই সফল কাম হলো। এবার আমরা বললাম আমরা জান্নাত চাই কিনা, সবাই বললাম জি জান্নাত চাই। প্রশ্ন হলো জান্নাতে আমরা যাব কেমনে, কিভাবে জীবন যাপন করলে আমার আপনার জান্নাতে যাওয়ার পথ সুগম হবে? ওই যে বললাম কোরআনের এক আয়াতের তাফসির করে অন্য আরেকটা আয়াত। এবার সফল হলো সেই ব্যক্তি, জান্নাত পেয়েছে যেই ব্যক্তি, জান্নাতে যাবে কোন ব্যক্তি? এবার শোনেন আল্লাহ তাআলা সূরা নাসিহাতের মধ্যে বললেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফস আনি الهوى فإن الجنة هي المأوى। যে ব্যক্তি রবের সামনে গিয়ে হিসাবের সম্মুখীন, বিচারের সম্মুখীন হওয়া লাগবে, এই ভয় অন্তরে লালন করে আর নফসের গুলামি থেকে নিজেকে সেফ করে, সেই ব্যক্তির জন্য জান্নাতের আবাসস্থল যিনি নির্ধারণ করেছেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি? তাহলে এবার মূল কথা শোনেন, সফল কাম ওই ব্যক্তি, জান্নাত পেয়েছে যেই ব্যক্তি, জান্নাত পাবে ওই ব্যক্তি, আল্লাহকে ভয় করে যে ব্যক্তি। এখন আমরা সবাই একটু আগে বললাম হুজুর আমরা জান্নাত চাই, এখন কোরআন থেকে জানলাম জান্নাত পেতে হলে ভয় করতে হবে কাকে? এখন আমরা আল্লাহকে ভয় করি তো? শিওর তো? ভয় যদি করেন তো আজকের ফজরের নামাজ কোথায়? ভয় যদি করেন আজকের জোহর কোথায়, আসর কোথায়? আজকের জোহর অবশ্য জুমা অবশ্য কারো মিস হয় নাই, ফজর কোথায়, আসর কোথায়, মাগরিব কোথায়, এশা কোথায়? যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সে কি কখনো নামাজ ছাড়তে পারে নাকি? ওই যে বললাম কোরআনের তাফসির এত মজা, এক আয়াতের তাফসির করে দেয় অন্য আয়াত। যেমন আল্লাহ সূরা নূরে কত সুন্দর করে বললেন শুনেন, রিজানুল্লা তুলহিহিম তিজারাতুম ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামি সলাতি ওয়া ইতাইয যাকাতি ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। কোরআনুল কারীমের 24 নম্বর সূরা সূরাতুন নূরের 37 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যে সকল মানুষ অন্তরে আল্লাহর ভয় লালন করে, তাদের ব্যবসা বাণিজ্য বেচা কেনা কাজ কারবার তাদেরকে নামাজ থেকে গাফেল রাখতে পারে না। যার অন্তরে আল্লাহর ভয় আছে, সকালবেলা ধান কাটতে গেলে আসার সময় দেখলাম রাস্তার দুই ধারে ধান আর ধান, এই নিয়ামত দিয়েছেন কি আল্লাহ? যার অন্তরে আল্লাহর ভয় আছে, সকালবেলা ফজরের নামাজ আদায় করে ধান কাটতে বের হবে, এরপরে ওই লোকটার বৈশিষ্ট্য হবে এমন, ওই যে আল্লাহর নবী হাদিসে বলেছেন আরো সেরে ছায়াপ্রাপ্ত বান্দা, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, কাজ করবে কিন্তু হৃদয়ের টান থাকবে মসজিদের সাথে, অপেক্ষায় থাকবে কখন আজান হয়, ধান কাটা বন্ধ করে আবার নামাজ। এই রকম করে আজান হলেই নামাজের জন্য অপেক্ষারত থাকে, নামাজে চলে যায়। আমরা বললাম আমরা আল্লাহকে ভয় করি, আমরা জান্নাতও চাই, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য আমাদের নামাজের কোনো খবর নাই। ঠিক আছে কথা? আমার দেশে ওয়াজ হয় বেশি, আমল হয় এখন কথা বেরোয় না কেন? আমার দেশে ওয়াজ হয় বেশি, আমল হয়। আমি তো সুজা কথা বলি, আমি সুজা হুজুর। আমার দেশে যে এলাকায় যে গ্রামে মাহফিল হয়
ওই গ্রামে রাত 10টার পরে প্রধান বক্তার বক্তৃতায় যত মানুষ থাকে ওই এলাকার এশার নামাজের জামাতে কিন্তু পাঁচ ভাগের এক ভাগ মানুষও থাকে না তার মানে ওয়াজ হয় বেশি আমল হয় কম ফজরের নামাজে 20 ভাগের এক ভাগ মানুষও থাকে না তাহলে বলেন তো যার জীবনে নামাজ নাই তার অন্তরে কি আল্লাহর ভয় আছে নাকি এখন আমরা আল্লাহকে বললাম আল্লাহ এই নামাজটা কার জন্য সহজ ওই যে বললাম কোরআনের এক আয়াতের তাফসীর করে অন্য আয়াত আল্লাহ তাআলা বলছেন নামাজ এটা কঠিন কাজ তবে এক শ্রেণীর মানুষের জন্য এটা সহজ আল্লাহ তাআলা বললেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিয়ীন নিশ্চয় এই নামাজ হলো কঠিন নামাজ কি কঠিন জোরে বলেন নামাজ কঠিন নামাজ হলো কঠিন কাজ إلا على الخاشعين তবে যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য মোটেও কঠিন নয় আল্লাহকে জিজ্ঞেস করলাম আল্লাহ তোমাকে ভয় করে কারা আল্লাহ এবার পরের আয়াতে জবাব দিলেন আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকূ রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন যারা মনে করে আমরা আমার রবের সামনে দাঁড়াবো আমি আমার রবের সামনে একদিন দাঁড়াবো তার কাছে আমাকে হিসাব দেওয়া লাগবে এই বিশ্বাস আমাদের আছে কিনা তো যখন আমি আমার রবের সামনে দাঁড়াবো তখন আমার রব প্রথম কোন জিনিসটার ব্যাপারে বিচার করবেন আল্লাহর নবী বলেছেন ইন্না আউওয়ালা মা ইউহাসাবুল বিহি ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সলাতি সবার আগে আপনার কাছ থেকে নামাজের হিসাব চাইবেন কে সফলতা হলো জান্নাতে যেতে পারা জান্নাতে যাবে ওই ব্যক্তি আল্লাহকে ভয় করে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় না সেই ব্যক্তি এখন আমরা বললাম আমরা আল্লাহকে ভয় করি তো ভয় করলে ফজরের নামাজে উঠতে পারেন না কেন ফজরের নামাজ পড়ে ঘুমায়া থাকে জোহরের আগে জানাজা হওয়ার সম্ভাবনা আছে না নাই কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমনত হতে পারে জোহরে জানাজা হতে পারে কি না নামাজ নাই কয় আবার আমি জান্নাত চাই যে ইমান আপনাকে আপনার বাড়ি থেকে বের করে 100 হাত দূরের মসজিদে আনতে পারে না এ দুর্বল ইমান আপনাকে জান্নাতের ধারে কাছেও নিতে পারবে না নামাজ ছাড়া জান্নাতের গন্ধও আপনি পাবেন না এটা মোল্লার কথা নয় বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নবীজি বলেছেন যার জীবনে নামাজ নাই জান্নাত পাওয়া দূরের কথা তার তো ইমানই নাই আমার দেশে নামাজই পাওয়া যায় মোট পাঁচ রকমের জোরে বলেন কয় রকমের দেখেন তো মিলে কিনা এক নাম্বার হলো সাপ্তাহিক দুই নাম্বার হলো মাসিক তিন নাম্বার হলো বার্ষিক চার নাম্বার হলো সিজনাল পাঁচ নাম্বার হলো জানাজার নামাজি এই মোট নামাজি হলো কয় প্রকার এক নম্বরের নামাজি সাপ্তাহিক নামাজি গোটা সপ্তাহ নামাজের খবর নাই শুধু জুমার দিনে মসজিদে পাওয়া যায় এই রকম সাপ্তাহিক নামাজি আমাদের ইদিলপুরে নাই দুই নম্বর হলো মাসিক নামাজি গোটা বছর নামাজের খবর নাই রমজান মাস আসলে পরে উপায় নাই গোটা এক মাসের পাক্কা নামাজি এই রকম মাসিক নামাজি আমাদের মির্জার হাটে নাই তিন নম্বর হলো বার্ষিক নামাজি সারা বছর নামাজে আসলে আসুক না আসলে নাই দুই ঈদের নামাজ মিস নাই এই রকম বার্ষিক নামাজি আমাদের অত্র অঞ্চলে নাই চার নাম্বার হলো সিজনাল নামাজি গোটা বছর আসলে আসুক না আসলে নাই শবে বরাতের তবারুক মিস নাই শবে বরাতের রাতে এরকম সিজনাল সিজনাল রাতে মসজিদে দেখা যায় এই রকমের মুসল্লি আমাদের বৃহত্তর ফটিকছড়িতে নাই পাঁচ নম্বর হলো জানাজার নামাজি অন্যান্য নামাজ মিস দিলেও জানাজার নামাজ কখনো মিস দেয় না ঢাকায় থাকে
এই মির্জার হাটে কেউ মারা গেল খবর পেয়েছে রাত তিনটায় সাথে সাথে রওনা করলো লোকটা তার বাসার কাছে ফজরের নামাজের সময় মসজিদে যায় না কিন্তু জানাজার নামাজের জন্য 6-7 ঘন্টা জার্নি করে জানাজার নামাজে সে হাজির হয়ে যায় বুঝলাম না তার বাসা থেকে 50 গজ দূরে ফজরের নামাজে যায় না কিন্তু জানাজার নামাজের জন্য এত কষ্ট করে আসে কেন কারণ হলো ফজরের নামাজের আগে বক্তৃতা দেওয়ার সুযোগ নাই কিন্তু জানাজার নামাজের আগে বক্তৃতা দেওয়ার সুযোগ আছে না না এই রকম কিছু বক্তৃতা দেওয়ার না পার্টি আছে বক্তৃতা দেওয়ার জন্য জানাজার নামাজে যায় আছে তো এই যে পাঁচ প্রকার নামাজিক শব্দ কমন পড়ে গেছে আপনারাই বলেন আছে 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 এই পাঁচ প্রকার নামাজি সম্পর্কে আল্লাহ কোরআনে কি বললেন শুনেন শুধু ওয়াজ শুনে বাড়িতে চলে যায়েন না যুবকেরা শোনো আমাদের সকলের ঠোঁটে রাগায় মুখস্থ এই সূরাটা এই সকল নামাজিদের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা মাউনের মধ্যে বললেন সূরাটা আপনাদের মুখস্থ আমার সাথে আপনারা পড়েন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন ধ্বংস ওই নামাজিদের জন্য নামাজ তো আল্লাহ দিয়েছেন ধ্বংসের জন্য না নাজাতের জন্য নাজাতের জন্য কিন্তু আল্লাহ এই সূরায় বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন মুসল্লিদের জন্য ধ্বংস মুসল্লির জন্য জাহান্নাম তার মানে কিছু মুসল্লি নামাজ আদায় করেও জাহান্নামে যাবে এবার আমরা বললাম আল্লাহ কোন সব মুসল্লি নামাজ আদায় করেও জাহান্নামী আপনি জানায়া দেন আল্লাহ পরের আয়াতে জবাবটা দিয়ে দিলেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন মাঝে মাঝে আসে না ইচ্ছে হলে যায় না অনিয়মিত নামাজি এরা সাপ্তাহিক হতে পারে বার্ষিক হতে পারে মাসিক হতে পারে সিজনাল হতে পারে যারা যারা নামাজি হতে পারে এই রকম মাঝে মাঝে আসে না এই সকল নামাজিদের ধ্বংসের কথা যিনি বলেছেন তিনি কি এবার আমরা আল্লাহকে বললাম আল্লাহ তাহলে জান্নাতি নামাজি কারা আল্লাহ এবার বললেন আমার বান্দারা শোনো জান্নাতি নামাজি কারা ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিযুন যারা তাদের পাঁচ ওয়াক্ত নামাজ কমপ্লিটলি আদায় করে যথাযথ আদায় করে এই পাঁচ ওয়াক্তের নিয়মিত নামাজি বান্দারা যখন দুনিয়ার সফর শেষ করে চলে যায় উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন এই পাঁচ ওয়াক্তের নিয়মিত নামাজিরা যখন দুনিয়ার সফর করে শেষ করে চলে যায় এই নামাজি বান্দাগুলো আল্লাহর জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যায় এবার সিদ্ধান্ত নিতে হবে বাবারা চাচারা ভাইয়েরা আমি কি সাপ্তাহিক মাসিক বার্ষিক সিজনাল মুসল্লি হব নাকি আমি নিয়মিত মুসল্লি হব আরো জোরে বলতে হবে নিয়মিত মুসল্লি হতে হবে যুবকরা শোনো আমার কলেজার টুকরা ভাইয়েরা তোমরা অনেকে বলো হুজুর আমি বুড়া হই চুল পাকুক দাড়ি পাকুক আমি নামাজ আদায় করব আমার কলেজার টুকরা ভাই পায়ে ধরে বলছি আল্লাহর ওয়াস্তে নামাজটা ছাইরো না কারণ তুমি যে বুড়া হবা এর কোনো নিশ্চয়তা আছে নাকি তুমি কি দেখো না রে ভাই তোমার মতো কত যুবক রাতের বেলা সুস্থ অবস্থায় ঘুমায় সকালবেলা লাশ হয়ে বের হয়ে যায় আমার চেয়ে বয়সে ছোট 20 বছর 18 বছর 16 বছরের যুবককে তরুণকে আমি দুনিয়ার সফর শেষ করে চলে যেতে দেখেছি আমার ভাই কেন নামাজে আসো না সকালবেলা 8টা পর্যন্ত ঘুমাও তুমি বলো 8টা পর্যন্ত না ঘুমালে চেহারার কোনো স্মার্টনেস থাকে না আর যে ব্যক্তি ফজরের নামাজ ছেড়ে দেয় তার চেহারার নূর যিনি কেড়ে নেন তিনি কি দেখবেন যারা নামাজ আদায় করে না এদের চেহারার দিকে তাকানো যায় না খাটাশের মতো চেহারা
আর যারা নামাজি বান্দা দেখবেন তাদের চেহারার মধ্যে একটা বিউটি একটা সৌন্দর্য দিয়েছেন কে আল্লাহ অনেক ছেলেরা পার্লারে গিয়ে ফেশিয়াল করে মেয়েরা পার্লারে গিয়ে ফেশিয়াল করে চেহারা সুন্দর করার জন্য আমার কলেজার টুকরা যুবক ভাইরা শোনো চেহারা সুন্দরের জন্য আমরা পার্লারে গিয়ে মেকআপ দেওয়া লাগবে না মুমিনের মেকআপ হলো পাঁচ ওয়াক্ত নামাজের ওযু আমাদের মেকআপ হলো পাঁচ ওয়াক্ত নামাজে আমরা যখন নামাজের জন্য ওযু করি আমাদের চেহারাটা সুন্দর যিনি বানিয়ে দেন তিনি কে খবরদার আমার যুবক ভাইয়েরা ফজরের নামাজ কাজা করো না যোহর আসর মাগরিব এশা কোনো নামাজ যেন কাজা না হয় কারণ ওই ব্যক্তি সফল যে ব্যক্তি জান্নাত পাবে সেই ব্যক্তি আল্লাহকে ভয় করে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সে কখনো নামাজ ছাড়তে পারে আমরা আল্লাহকে ভয় করি না নাই যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সেই যুবক কখনো তার যৌবনকাল বিপথে ব্যয় করবে না মাদকাসক্ত হবে না সেই যুবক কখনো অশ্লীলতা বেহায়াপনায় ডুবে যাবে না এই যে বর্তমানে বর্তমানে আপনি নিজেকে ধ্বংস করার জন্য এই জিনিসটাই যথেষ্ট ঠিক কিনা ঠিক রাতের বেলা যখন আপনি মোবাইল হাতে নেন একা রুমে ঘুমাচ্ছেন কেউ নাই কেউ দেখছে না কেউ জানে না আপনি কি দেখছেন কি জানেন কিন্তু কোন যুবকের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে আমার রব আমাকে দেখছেন তাহলে বলেন তো যুবক গুনাহ থেকে বাঁচার সম্ভাবনা আছে না নাই যে যুবকের অন্তরে আল্লাহর ভয় থাকবে সে যুবক নিজেকে অন্যায় থেকে গুনাহ থেকে সেফ রাখতে পারবে আর যার অন্তরে আল্লাহর কোনো ভয় নাই সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা কম না বেশি এজন্য যুবক ভাইরা অন্তরে কার ভয় রাখতে হবে আল্লাহর ভয় যার অন্তরে আছে ওই ব্যবসায়ী কোনোদিন ওজনে কম দিবে না খাদ্যে ভেজাল ঢুকাবে না কারণ খাদ্যে ভেজাল দেওয়া এটা সওয়াব না গুনাহ আল্লাহর ভয় যার অন্তরে আছে কোনোদিনও খাদ্যে ভেজাল দিবে না ওজনে কম দিবে না মানুষের সঙ্গে প্রতারণা করবে না এখানে তো পাশেই বাজার আছে শুনেন নবীজি বলেছেন আত্তাজিরুস সদীকুল আমিনু মাআন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাঈ ওয়াস সালিহিন সত্যবাদী আমানতদার বিশ্বস্ত ব্যবসায়ীরা কিয়ামতের দিন নবী সিদ্দিক সুহাদা এবং সালেহ দের সাথে জান্নাতে থাকবে এই জন্য ব্যবসা করতে হবে আল্লাহর ভয় অন্তরে রেখে আমরা ভয় করব কাকে যার অন্তরে আল্লাহর ভয় আছে সে কোনোদিন হারাম উপার্জন করবে না মনে রাখবেন হারামের ভেতরে নাই কোনো আরাম অনেকে সুদ খায় ঘুষ খায় ভাবছে সুদ খাইলে ঘুষ খাইলে অল্প সময়ে পয়সাওয়ালা হয়ে যেতে পারবো মনে রাখবেন অল্প সময়ে পয়সাওয়ালা হলেও সুদ ঘুষ অন্যায় দুর্নীতি করে যেইটা আপনি অর্জন করবেন ওইটাতে কিন্তু আপনি শান্তি পাবেন না কারণ হারামের মধ্যে কোনো আরাম পাওয়া যায় আমাদের জীবনে যত বিপদ আসে কষ্ট মুসিবত আসে এগুলো এমনি এমনি আসে না আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়ায়াফু আন কাসীর তোমাদের উপরে যত বিপদ মুসিবত আসে এগুলো তোমাদের দুই হাতের কামাই আপনি হারাম পথে কামাচ্ছেন তো এটা থাকবে না আল্লাহ এমন বড় বড় রোগ দিবেন এই রোগের চিকিৎসা বাংলাদেশে হবে না যা হারাম পথে কামিয়েছেন চুরি বাটপারি করে দুর্নীতি লুটপাট করে বিদেশে গিয়ে চিকিৎসা নিতে নিতে সব শেষ হয়ে যাবে হারামে কোনো আরাম পাওয়া যায় না আপনি হারাম পথে উপার্জন করবেন আপনার বউ আরেকজনের সাথে পরকিয়া করবে আপনি হারাম পথে উপার্জন করবেন আপনার ছেলে মেয়ে বদমাশ হয়ে যাবে আপনি হারাম পথে উপার্জন করবেন আপনার উপর কোনো না কোনো গজব চলে আসবে আল্লাহর একটা সুন্নত হলো হারাম খুরদেরকে আখিরাতে শাস্তি দেওয়ার আগে দুনিয়াতেই আল্লাহ শাস্তি দেওয়া শুরু করেন শাস্তি দিয়ে আল্লাহ মারেন এই কথাটা মনে রাখবেন হারামে জীবনেও আরাম পাবেন কত মানুষকে দেখেছি হাজার হাজার কোটি টাকা মুখে রুচি নাই খাইতে পারে না শান্তিতে ঘুমাইতে পারে না রিক্সাওয়ালা ফটিকচুরির মির্জার হাটে রিক্সা চালায় সারাদিন রিক্সা চালাইয়া ইনকাম করে পাঁচশো ছয়শো সাতশো টাকা মুখে কি রুচি গরুর গোশত লাগে না একটু আলু ভর্তা আর ডাল ভাত দিলেই দেখবে মজা করে খাইয়া পেট ভরে যায় মুখে রুচি থাকলে আলু ভর্তাও মজা লাগে ডালও মজা লাগে মুখে রুচি থাকলে
সুস্থ থাকলে যেটাই খাবেন ওটা মজা লাগবে আর যদি মুখে রুচি না থাকে শরীর সুস্থ না থাকে কোনো কিছু খাইয়া মজা পাওয়া যাবে না হারাম খুরদের জীবন থেকে আল্লাহ মজা তুলে নেন শান্তি তুলে নেন রাতের বেলা ঘুমাইতে পারে না চেহারা দেখতেই লাগে চোরের মতো হারাম খুরদের চেহারায় মায়া থাকে না কিন্তু দেবের একজন মানুষ হালাল পথে ইনকাম করে মসজিদের ইমাম সাহেবের উপার্জন দুর্নীতিবাজের চেয়ে কম না বেশি জুড়ে বলেন ইমাম সাহেবের চেহারা সুন্দর না চোরের চেহারা সুন্দর কেন এত সুন্দর কারণ লোকটা হালাল পথে চলে সৎ পথে চলে হারাম পথে গেলেই আপনার চেহারার মধ্যে ছাপ পড়ে যাবে আপনি যে গুনাহগার গুনাহের ছাপ আপনার চেহারার মধ্যেই চলে আসবে জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে গেলে চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে যৌবন শেষ হয়ে যাবে কথাগুলা হয়তো অনেকের জীবনের সাথে মিলতে পারে যারাই সেনার সাগরে ডুব দিবে চেহারার সৌন্দর্য শেষ হয়ে যাবে যারাই হারামে লিপ্ত হয়ে যাবে অবৈধ উপার্জনে যাবে চেহারার সৌন্দর্য শেষ আরাম শেষ রোগ আর রোগ রোগ দিয়ে আল্লাহ ভরে দিবেন মনে রাখবেন সুস্থতা হলো জীবনের সবচেয়ে বড় নেয়ামত নবীজি বলেছেন সকাল সন্ধ্যায় যখন আল্লাহর কাছে দোয়া করবা সুস্থতার নেয়ামত চাইবা এজন্য দুই সাজদার মাঝখানেও সুস্থতার দোয়া আছে না নাই আল্লাহুম্মা গফিরনি ওয়ারহামনি ওয়াহদিনি এই যে ওয়াফিনি ওয়াফিনি মানে হলো আল্লাহ আমাকে সুস্থতা দাও সুস্থতা হলো দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ মনে রাখবেন আরাম উপার্জনে গেলেই আরাম পাবেন না বড় বড় রোগ হবে বিদেশে টাকা ঢালতে ঢালতে শেষ পেশাব পায়খানায় গড়াগড়ি করে মৃত্যু হবে মরণ কিন্তু ভালো হবে না বড় খারাপ অবস্থায় মৃত্যু হবে হারাম পন্থায় উপার্জন করবেন মানুষের হক মেরে খাবেন আপনার ছেলে মেয়েগুলো ভালো মানুষ হবে না চরিত্রবান হবে না চোরার বাটপার হবে হারাম পন্থায় উপার্জন করবেন হারামের মধ্যে থাকবেন গজব আপনার উপরে পড়বেই পড়বে এজন্য হালাল পথে থাকার চেষ্টা করবেন হারাম পথে উপার্জন করে এই রকম মানুষ আমাদের সমাজে নাই হারাম পন্থায় উপার্জন করলে শরীরটা হালাল থাকে না হারাম হয় এই হারাম শরীরের কোনো দোয়া কবুল হয় না কোনো ইবাদত কবুল হয় না তাবলিকে গিয়ে চিল্লা লাগালে হজে গিয়ে হজ আর ওমরা করলেও সে বলবে লাব্বাইক আল্লাহ বলবেন তোর মতো হারাম খুরের লাব্বাইক আমি কবুল করলাম না দূর হয়ে যা খবরদার হারাম খেয়ে যে শরীর গঠিত হয় ওই শরীরের কোনো ইবাদত আল্লাহ কবুল করেন না আরে কত হারাম মানুষ খাচ্ছি সরকারি চাকরি করে দেখা যায় ঘুষ আর ঘুষ দুর্নীতি আর দুর্নীতি ঘুষ ছাড়া এক ফাইল থেকে এক টেবিল থেকে আরেক টেবিলে ফাইল যায় না এই রকম আছে না নাই আর এক একটা কি জাতের কলা গাছের মতো ফুলেছে দেখছেন হ্যাঁ সরকারি চাকরি এটা হচ্ছে সম্মানজনক চাকরি এখানে সৎ থেকে সততার সাথে চাকরি করলে পয়সাওয়ালা হওয়া বড় টাফ মর্যাদা পাবেন সম্মান পাবেন ব্যবসায়ী হয়ে অনেক বেশি অর্থবিত্তের মালিক হওয়া যায় কেউ যদি চাকরির পাশাপাশি অন্য প্রফেশনে যুক্ত থাকেন তিনি অর্থবিত্তের মালিক হতে পারবেন কিন্তু বাংলাদেশে সর্বোচ্চ বেতন পান কে মহামান্য রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতির বেতন হলো 1,20,000 টাকা এরপরে প্রজাতন্ত্রের বাদবাকি কর্মচারীরা মহামান্য রাষ্ট্রপতির চেয়ে কম স্কেলে বেতন পান নাকি বেশি পান তাহলে 20, 30, 40, 50, 60, 70, 80, 90 হাজার টাকা বেতন পায় প্রজাতন্ত্রের অনেক কর্মচারী আছে হাতের মধ্যে 2-3টা আইফোন অ্যাপল ওয়াচ সে যে বেতন পায় এটা দিয়া নিজের আর নিজের বউ বাচ্চা ফ্যামিলি চালাইয়া একটা আইফোন কিনতেই 2 বছর লাগবে সেখানে দেখা যায় খুব বড় অফিসার খুব বড় অফিসার চাকরি করে 5-7 বছর যেতে না যেতেই মির্জার হাটে বিল্ডিং উঠে যায় ফটিক চরিতে বাড়ি হয়ে যায় চট্টগ্রাম শহরে 2-3টা বাড়ির মালিক হয়ে যায় এর কারণ হলো লোকটা চাকরির ভেতরে ঘুষ আর দুর্নীতি করতে করতে আরাম খুরি করতে করতে অবস্থা হয়েছে সৎ পথে থাকলে তো এরকম হওয়ার কথা নয় আমার দেশে নেয়ামতের তো অভাব নেই অনেক নেয়ামত শুধুমাত্র চুরি বাটপারি দুর্নীতি বন্ধ করতে পারলেই
এই দেশ উন্নতির উচ্চ শিখরে চলে যাবে মসজিদে জুতা চুরি করে গ্রামে কিছু মানুষ পেটের তাড়নায় গরু চুরি করে আপনাদের এলাকায় হয় নাকি এগুলা এগুলা কিন্তু শিক্ষিত চোর না অশিক্ষিত চোর জুতা চুরি করে গরু চুরি করে এরা কি মাস্টার ডিগ্রি কমপ্লিট করা এরাও চোর আবার বড় বড় চেয়ারে বসে কলমের খোঁচায় শত শত কোটি টাকার দুর্নীতি করে এরাও চোর এই দুই ক্যাটাগরির চোর কি এক জাতের একটা শিক্ষিত চোরা আরেকটা অশিক্ষিত বিপজ্জনক কোনটা আপনারা কি ভয় পান নাকি কথা বলেন না কেন বিপজ্জনক কোনটা অশিক্ষিত চোর এটা মসজিদ থেকে জুতা চুরি করেছে দুই চার পাঁচ দশ হাজার টাকার মানুষের বাড়িতে গরু চুরি করেছে ষাট সত্তর আশি হাজার টাকার কিন্তু শিক্ষিত চোরা শিক্ষিত চোরা বড় বড় চেয়ারে বসে কলমের খোঁচায় শত শত হাজার হাজার কোটি টাকা জনগণের চুরি করে বিদেশে বেগম পাড়ায় বাড়ি বানায় যারা এরাই হচ্ছে সবচাইতে বড় চোরা কিয়ামতের একটা আলামত হলো কিয়ামতের একটা আলামত হলো যে যেখানে বসার কথা সে সেখানে না বসে বসে যাবে অযোগ্য ব্যক্তি ওলামায়ে কেরাম এখানে আছেন হাদিস আছে না ইদা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ যোগ্যতার চেয়ারে অযোগ্য ব্যক্তি বসলে খেয়ানত হয় যেমন এই তাফসির মাহফিলের এই চেয়ারে কোরআন হাদিস জানে না এই রকম ব্যক্তি বসলে এই চেয়ারের খেয়ানত হবে ঠিক তেমনি ভাবে প্রত্যেকটি চেয়ারের আলাদা আলাদা যোগ্যতা আছে সেই যোগ্যতা সম্পন্ন ব্যক্তি সেই চেয়ারে না বসলে খেয়ানত হয় আর আমার দেশে যে সকল চেয়ারে বসে সমাজ রাষ্ট্র পরিচালনা করা যায় ওই চেয়ারের স্বাদ সবাই নিতে চায় দেখেন না গায়িকাও নিতে চায় নায়িকাও নিতে চায় নায়কও নিতে চায় খেলোয়াড়ও নিতে চায় কারণ এটা খুব মজার চেয়ার এখানে বসলেই দুই তার দুই তিন চার পাঁচ বছরে বেগম পাড়ায় কানাডায় আমেরিকায় সম্পদের পাহাড় বানানো যায় চূড়ার ঘরের চূড়া তোদের মতো চোরদের জন্য এই দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হয় না সততার সাথে থাকলে সম্পদ কমার কথা উল্টা বেড়ে যায় কি জাতের শেষরা চোরা এরকম শেষরা চোর বাটপার চতুর্দিকে থাকলে মানুষের উন্নতি হবে না তো কাতার কাতারে থাকেন নাকি এখানে কেউ একাত্তর সালে একজন ছিলেন মনে হয় কাতার স্বাধীন হয়েছে ব্রিটিশদের থেকে আর আমরা পাকিস্তানে জানোয়ারদের থেকে স্বাধীনতা পেয়েছি কাতার আমাদের চেয়ে অনেক ছোট একটা দেশ অর্থনৈতিকভাবে এত শক্তিশালী তারা এত সম্পদ তাদের দেশে গত বছর তো তাদের দেশে বিশ্বকাপ হয়েছে এক বিশ্বকাপে তারা যে পরিমাণ টাকা খরচ করেছে এই টাকা দিয়ে বাংলাদেশকে বিশ তিরিশ বছর চালানো যাবে এত ধনী একাত্তরে তারাও স্বাধীনতা পেল আমরাও স্বাধীনতা পেলাম তারা এত উচ্চ শিখরে চলে গেল কেন তাদের দেশে কোরআনের একশো ভাগ আইন নাই অল্প সামান্য কিছু আছে আমানতদারিতা জবাবদিহিতা স্বচ্ছতা আছে এই রকম আমানতদারিতা স্বচ্ছতা জবাবদিহিতা আখিরাতের ভয় আখিরাতের ভয় লালনকারী ব্যক্তি সমাজ এবং রাষ্ট্রের প্রত্যেকটি চেয়ারে না বসতে চোর বাটপারদের চুরি বাটপারি কমবে না চুরি বাটপারি বন্ধ করতে হলে যোগ্যতার জায়গায় যোগ্য মানুষ থাকতে হয় যোগ্যতার জায়গায় যোগ্য মানুষ না থাকা ওই যে আলেমরা বললেন ফান্তাজিরিস সা কিয়ামতের জন্য অপেক্ষা করে এটা কিয়ামতের কি স্বাদ বুঝছেন না আপনারা গায়ক গায়িকা নায়ক নায়িকা সবাই পাগল এত স্বাদ কেন বেশি স্বাদ বেশি মজা এখানে অথচ আল্লাহর রসুলের সাহাবিরা দায়িত্ব পাওয়ার পরে কলিজা কেঁপে উঠত আবু বকর খলিফা হয়ে গেল অমর তো অর্ধ পৃথিবী শাসন করছে আল্লাহর ভয় কেমন ছিল ঘটনা কি বলবো নাকি একটা আমি তো ঘটনাগুলো বললে চার খলিফার এক দুই ঘন্টা যাবে এত ইনস্পায়ার মূলক কাহিনী তাদের আছে
عمر رضي الله عنه ওই সময় তো এরকম লাইট ছিল না মোমবাতি জ্বালায়া ঘরের ভিতরে কাজ করতেছে তার কিছু আত্মীয় আসলেন এসে বললেন আমিরুল মুমিনিন আমরা ভেতরে আসতে চাই তিনি বললেন দাঁড়াও দাঁড়াও অপেক্ষা করো তার সামনে থাকা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিয়েছে নতুন মোমবাতি জ্বালালেন আসো এরা এসেই বলল আচ্ছা আমিরুল মুমিনিন মোমবাতি তো জ্বালানোই ছিল আপনি আমার আরেকটা জ্বালাইছেন কেন এটা নিভাইয়া তিনি বললেন শোনো তোমরা তো আমার আত্মীয় স্বজন তোমরা আসার আগ পর্যন্ত রাষ্ট্রের টাকায় জনগণের টাকা দিয়া কেনা মোমবাতি জ্বালাইয়া জনগণের কাজই করছিলাম অফিসিয়াল কাজ তোমরা যখন আসতে চাইলে ভিতরে ভাবলাম তোমরা তো আমার নিজের আত্মীয় স্বজন ভিতরে ঢুকে আমার সাথে আত্মীয়তার কথাই বলবা ব্যক্তিগত কথাবার্তা বলবা তো জনগণের টাকায় আমি আলো জ্বালাইয়া তোমাদের সাথে কথা বললে আল্লাহর কাছে তো আমি অপরাধী হয়ে যাব কিয়ামতে আসামি হয়ে জাহান্নামী হয়ে যাব জনগণের সাথে প্রতারণা রাষ্ট্রের সম্পদের খেয়ানত হয়ে যাবে এই ভয় যখন ঢুকলো তখন রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন তাড়াতাড়ি নিভাইয়া দিয়া নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়েছে ফিলিংস কেমন বুঝতে পারছেন আপনি হ্যাঁ আপনি একটা চেয়ারে বসার জন্য কি সাদ কি দৌড়াদৌড়ি আর আল্লাহর নবীর সাহাবীরা এই অনুভূতি নিয়ে দায়িত্ব পালন করেছে এই রকম দায়িত্বশীল ব্যক্তিদেরকে আল্লাহর হাবিব বলেছেন কি সাত শ্রেণীর মানুষকে আল্লাহ কিয়ামতের দিন আরশের ছায়ায় জায়গা দিবেন ইমামুন আদিল প্রথম শ্রেণী হচ্ছে ন্যায় পরায়ণ শাসক যারা ইনসাফ কায়েম করে দুর্নীতি করে না আরশের ছায়ার নিচে জায়গা দিবেন কি আপনি কি রাগ করলেন নাকি আমার কথা আল্লাহর ভয় অন্তরে থাকলে কেউ কখনো জনগণের সম্পদ লুটপাট করবে না আল্লাহর ভয় অন্তরে থাকলে কোনো মানুষ কখনো কোনো মানুষের হক মেরে খাবে না এই যে আমাদের গ্রামে গঞ্জে একজনের জমিনের সাথে আরেকজনের জমিনের আইল ঠেলা ঠেলি আছে না নাই আল্লাহর ভয় থাকলে এটা করবে না আল্লাহর ভয় থাকলে আব্বা আম্মার সাথে বেয়াদবি করবে না মা বাবার সঙ্গে কখনো অসদাচরণ করবে না সুন্দর আচরণ করবে মা বাপের খেদমত করবে আল্লাহর ভয় থাকলে স্ত্রীর হক নষ্ট করবে না আল্লাহর ভয় থাকলে অন্যায় করবে না অপরাধ করবে এজন্যই তো আল্লাহ বলেছেন ওয়া আম্মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফস আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে এদেরকেই জান্নাতবাসী বানাবেন কে আল্লাহর ভয় এটা পড়ালেখার ভিতরে আল্লাহর ভয় ঢুকাই দিতে হবে আজকের পড়ালেখা কি হয়েছে গতকাল কুড়িগ্রামের ভুরুঙ্গামারি থেকে গতকালের ঘটনা কুড়িগ্রামের ভুরুঙ্গামারি উপজেলা থেকে কুড়িগ্রাম চিনেন আপনারা জি জি আমি তো প্রত্যেক বছর যাই ওখানে এটা বাংলাদেশের একেবারে ওই রংপুরের দিকে লাস্ট বর্ডার ইন্ডিয়ার সাথে লাগানো ভুরুঙ্গামারি এসব এলাকায় গিয়েছি আমি ওখান থেকে ঢাকায় আসতেই সময় লাগে প্রায় দশ বারো ঘন্টা জ্যাম লাগলে আরো বেশি লাগে সেখান থেকে তো কক্সবাজারে ঢাকা থেকে কক্সবাজারও তো নয় দশ ঘন্টা লাগে লাগে না এই বিশ একুশ বাইশ ঘন্টা জার্নি করে চলে আসছে ক্লাস ফাইভে পড়ুয়া এক ছেলে তার দুই বান্ধবীকে নিয়ে টাকা চুরি করে ঘর থেকে দুই বান্ধবী নিয়ে কক্সবাজারে চলে এসেছে আপনি বলবেন হুজুর শিক্ষার সাথে এটা মিলাইলেন কেন বর্তমান শিক্ষা ব্যবস্থার খবর জানেন তো আপনারা জি শারীরিক শিক্ষা বই এটা একটা ফাইজলামী শিক্ষা স্বাস্থ্য সুরক্ষা জীবন জীবিকা শিল্প সংস্কৃতি কয়েকটা বই আছে এখন বাচ্চাদেরকে স্কুলের মধ্যে ডিম্বাসি শেখানো হয় কেমনে আলু ভর্তা বানানো হয় ভাত রান্না করতে হয় সেটা শেখানো হয় মনে হচ্ছে যেন আমাদের স্কুল কলেজ ছেলে মেয়েদেরকে বাবুর্চি আর কাজের বুয়া বানানোর দায়িত্ব নিয়েছে আমাদের ছেলে মেয়েদেরকে স্কুলে সারেগামা পা তারপর নাচ গান শেখানো হচ্ছে আমরা কি আমাদের ছেলে মেয়েদেরকে গায়ক গায়িকা আর নর্তকী বানানোর দায়িত্ব আমরা কি শিক্ষা কমিশনকে দিয়েছি নাকি কথা বলছেন না কেন আপনারা ফলাফলের সূচক এখন ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত আগে ছেলে মেয়ে এসে বলতো আব্বু আমি এ প্লাস পেয়েছি বাপ বুঝতো আমার ছেলে সব বিষয়ে এ প্লাস এ পেয়েছি বুঝছি সব বিষয়ে সেভেন্টি প্লাস এ মাইনাস পেয়েছি বুঝছি সব বিষয়ে সিক্সটি প্লাস এখন এসে বলে আব্বু আমি ত্রিভুজ পেয়েছি সিক্স সেভেনের ছেলেরা এখানে আছো না কি তোমরা ত্রিভুজ পাও না এখন
ত্রিভুজ তারপর বৃত্ত তারপরে চতুর্ভুজ এরপরে দলগত গাছ দিয়ে ছেলে মেয়েদের হাতে ফোন দেওয়া হয়েছে তারা সন্ধ্যায় বাসায় এসে রাত 12টা পর্যন্ত তারা অ্যাসাইনমেন্ট তৈরির নাম করে মোবাইল ফোন হাতে নিয়ে আজেবাজে জিনিস দেখা আরম্ভ করেছে এভাবে আমাদের বাচ্চাদেরকে নষ্টের পথে ধাবিত করা হচ্ছে এগুলো রাজনৈতিক কথা নয় এগুলো আমাদের প্রত্যেকের দিলের কথা কারণ আমরা যারা আওয়ামী লীগ করি আমাদের সন্তানরা স্কুলে পড়ে না আমরা যারা বিএনপি করি আমাদের সন্তানরা স্কুলে পড়ে না আমরা যারা জাতীয় পার্টি করি আমাদের সন্তানরা কি স্কুলে পড়ে না পড়ে এই দেশের স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন বেশিরভাগ তো মুসলমান আর স্বাধীনতার মহান স্থপতি যিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনিও তার বক্তৃতার মধ্যে ইসলামী সংস্কৃতির বহিঃপ্রকাশ ঘটিয়েছেন রক্ত যখন দিয়েছি আরো দেব এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ এখন তো অনেকে বঙ্গবন্ধুর আদর্শের কথা বলেন বঙ্গবন্ধুর ইতিহাসও ভালো করে জানে না আমি বঙ্গবন্ধুর গ্রামে এই তো গত কিছুদিন আগে মাহফিল করে আসলাম পাট গ্রামে সরি পাটগাতিতে তিনি শামসুল ইসলাম আল্লামা সরি আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহিমাহুল্লাহ এর শিষ্য ছিলেন হ্যাঁ মুজিবকোট আছে না মুজিবকোটের ইতিহাস জানেন আপনারা আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি তিনি তার সাদা পাঞ্জাবির উপরে সাদা জুব্বার উপরে কালো একটা কুট পরেছেন বঙ্গবন্ধু গিয়েছেন তার কাছে তারা একই এলাকার তো আমি ওইসব এলাকায় যাই প্রত্যেক বছরই যাওয়া হয় আলহামদুলিল্লাহ তা তিনি বললেন বঙ্গবন্ধু আল্লামা শামসুল হক ফরিদপুরের রহমতুল্লাহ আলাইকে দাদা ভাই ডাকতেন বললেন দাদা ভাই আপনাকে খুব সুন্দর লাগতেছে তিনি বললেন তোমার কি পছন্দ হয়েছে নাকি হ্যাঁ তিনি নিজের কুটটা খুলে বঙ্গবন্ধুকে পড়ায় দিলেন বললেন যাও তোমার যদি সুন্দর লাগছে এই নাও সেদিন থেকে তিনি এটা পরিধান আরম্ভ করলেন কখনো আর খুলেন নাই কথাটা এই জন্য বললাম আজকে বঙ্গবন্ধুর আদর্শ বিক্রি করে করে সমাজে খায় অনেক লোক আছে আলেমুল আমাদেরকে দেখতেই পারে না অথচ সে তার বঙ্গবন্ধুর ইতিহাস জানে না বঙ্গবন্ধু যাদের সুহবতে থাকতেন তাদের নাম বলছি আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই মাওলানা আব্দুল হামিদ খান বাসানি তো সত্যিকারের বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী যারা আলেমুল আমাকে ইজ্জত সম্মান দেয় তারা আর বঙ্গবন্ধুর আদর্শকে নিয়ে নিজের স্বার্থ হাসিল করে যারা উলামা বিদ্বেষী ইসলাম বিদ্বেষী হয় তারা কথা পরিষ্কার বুঝতে পেরেছেন এদেশের স্বাধীনতার স্থপতি যিনি ইনশাআল্লাহ বলেছেন বক্তৃতার ভেতরে আজকে সেই স্বাধীন দেশে শিক্ষা কারিকুলাম এমন কিছু ব্যক্তিদের হাতে চলে গিয়েছে এই কারিকুলাম যারা প্রণয়ন করছে ডারউইনের বিবর্তনবাদ তত্ত্ব ঢুকায় দিয়েছে কয় মানুষ নাকি বান্দরের জাত তো বান্দরের ঘরের বান্দর তোরা মানুষের সাথে থাকস কেন তোদের উচিত মানুষের সমাজ ছেড়ে দিয়ে তোদের জাতি ভাইদের সাথে বসবাসের জন্য সুন্দর মনে গিয়ে বান্দরের সাথে বসবাস করা শারীরিক শিক্ষা স্বাস্থ্য সুরক্ষা এখানে ঢুকায় দিয়েছে এই ক্লাস সিক্সের ছেলেরা থাকলে আমার সাথে কথা বলিও তো তোমরা এখানে আসো নাকি কেউ তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের দুই নম্বর অধ্যায় কি কৈশোরের যত্ন এখানে আপনারা পড়বেন আমার কাছে বইগুলোর পিডিএফ আছে আজকে জুমায় আমি বিস্তারিত বলেছি এই সম্পর্কে জুমার বক্তৃতা আজকে শুনছেন নাকি কেউ ফেসবুক লাইভে এই তো পাওয়া গেছে সেখানে বলেছি আমি স্পষ্ট করে বয়স অধিকালে শরীরের কি কি পরিবর্তন হয় ছেলে মেয়েদের আকৃতির কি পরিবর্তন হয় সেটা আলোচনা হয়েছে অনুভূতির পরিবর্তন এটা মানুষের জীবনের বিভিন্ন সময়ে পরিবর্তন হয় এগুলো ক্লাসে পড়ানো হচ্ছে এক শিক্ষক তো ছাত্রের গায়ে হাত দিয়ে বলতেছেন তোমার এই বয়স হতে গেলে তোমার মধ্যে অনুভূতির পরিবর্তন আসবে এই যে আমি তোমাকে ধরলাম তোমার কি কোনো ফিল হচ্ছে নাকি এই ছাত্রে তখন বললো স্যার আপনি কি করছেন ওই স্কুলের মেয়েরা আন্দোলন করেছে ফেসবুকে ভিডিওটা ভাইরাল হয়েছে দেখেছেন আপনারা আমি তো ওই শিক্ষক নামক বদমাশকে পাই না যদি পাইতাম তারে সেরা স্যান্ডেল দিয়ে ইচ্ছা মতো আমি পিটাইতাম তারে কারণ সে শিক্ষক নামের কলঙ্ক কিভাবে মেয়েরা ঘুমায় সেটা এখন দেখায় নাচ গান চলে দেখেন না আপনারা ঘুমানোর ভিডিওটা ফেসবুকে দেখেন নাই এগুলো কি স্কুলের পড়ালেখার বিষয়
আমাদের সন্তানরা কিভাবে আগামীর বিশ্বের জন্য নিজেকে তৈরি করবে সেই রকম বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা হওয়া উচিত তারা বলছে কমিশনে যারা আছে কারিকুলাম যারা বানিয়েছে কো এটা বিশ্বমানের আমার তো সন্দেহ হচ্ছে যারা এই কারিকুলাম পড়িয়েছে তাদের সন্তানরা এই দেশের কারিকুলামে পড়ে না বিদেশে গিয়ে বিদেশি কারিকুলামে পড়াশোনা করে আর এটা চাপায় দিয়েছে তারা আমাদের ঘরের উপরে আমাদের ট্যাক্সের পয়সায় ছাপানো বইয়ে আমাদের ছেলে মেয়েদেরকে অসভ্যতা আমি বদমাইশি শিখাবা এটা আমরা দলব ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল দলের মানুষ মেনে নিব না ইনশাআল্লাহ জানুয়ারি মাসে আমাদের বাচ্চাদের হাতে বই তুলে দেওয়া হবে আমরা ডিসেম্বর মাসে এই ঘোষণা শুনতে চাই এই অসভ্য এবং এই যৌন উন্মাদনামূলক কারিকুলামকে একত্রিত করে বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত করতে হবে আলেম ওলামাদের সমন্বয়ে নতুন শিক্ষা কারিকুলাম প্রণয়ন করতে হবে দলমত নির্বিশেষে চান না আপনারা এটা এটা কোনো শুনেন রাজনীতি রাজনীতির জায়গায় গিয়ে করেন শিক্ষা নিয়ে কোনো রাজনীতি চলবে না কারণ আমরা যে কেউ দল করতে পারে যে কোনো দল করতে পারে কিন্তু আমাদের সকল সন্তানরা তো আমাদের সকলের সন্তানরা স্কুলে কলেজে পড়ে আমাদের সন্তানগুলো নষ্ট হোক এটা আমরা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি বিভিন্ন দলের মানুষ কেউ কি আমরা এটা চাই এটা নিয়ে দলাদলি করা উচিত না এটা আমাদের সকলের দিলের কথা মনের কথা আমরা আমাদের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ চাই দায়িত্বশীল মহলকে আল্লাহ বুঝার তৌফিক দেন আমিন আল্লাহর ভয়ের কথা বলছিলাম আল্লাহর ভয়ে ভীত হয়ে জীবন যাপন করবে যারা জান্নাতি তারা জান্নাতি যারা সফল কাম তারা এজন্য আল্লাহ বলছেন ফামান যুহজিহানিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ এরপরে আল্লাহ শেষের আয়াতে বললেন শেষের অংশে বললেন ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর আর এই দুনিয়ার জীবন ভোগ্যময় এবং ছলনা ছাড়া আর কিছু নয় ভোগ এবং ছলনা এর নাম দুনিয়ার জীবন শুনেন শেষ অংশটা পড়ছি পাঁচ মিনিট মনোযোগ দেন এরপরে মোনাজাত করব শুনেন ভালো করে ওই যে কথায় আছে না শেষ ভালো যার সব ভালো এর শেষ অংশে আল্লাহ বলছেন বান্দা শোনো যেই দুনিয়ার জীবনকে তুমি সব কিছু মনে করো এই দুনিয়ার জীবন হলো ছলনা ধোকা কারণ এই দুনিয়ার জীবনটা মানুষের জন্য আসল জীবন এই দুনিয়ার জীবন এর শুরু আছে আবার শেষও আছে কিন্তু আখিরাতের জীবন শুরু হবে কোনোদিন শেষ হবে তাহলে বলেন তো দুনিয়ার জীবন আসল নাকি আখিরাতের জীবন আসল এজন্য আল্লাহ বলছেন বাল তু ফিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও অথচ দুনিয়ার জীবনটা আসল নয় আখিরাতের জীবন হলো আসল এই দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা আর দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়াজ্জান্নাতুল্লিল কাফির দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা আর কাফিরের জন্য জান্নাত কাফিরের জন্য এটা জান্নাত এই কারণে সে মনে করে দুনিয়ার জীবনটাই তার জন্য আসলে এটা মনে করা হলো ধোঁকা এর নাম হলো ছলনা দুনিয়ার জীবনটা আসল জীবন নয় এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের নয় নম্বর সূরা সূরা আত-তাওবা এর ৩৮ নম্বর আয়াতে আরো সুন্দর করে বললেন আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাতি ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল তবে কি তোমরা দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দিয়েছ আখিরাত কি তুচ্ছ মনে করেছো আখিরাতের জীবন এটাই হলো আসল জীবন এই জন্য দুনিয়ার জীবনকে গাফলতি করে এই দুনিয়ার জীবনের সময়গুলো নষ্ট করা যাবে না দুনিয়ার জীবনকে কাজে লাগাতে হবে যাকে ভয় করে সবাই বলেন তিনি কি সেই আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে পয়দা হয়ে যায় তাহলে নামাজ ছাড়ার কোনো সম্ভাবনা আল্লাহর ভয় যদি অন্তরে থাকে গুনাহ করার আর কোনো সম্ভাবনা বিশ্বাস করেন বিশ্বাস করেন এই একটা জিনিস যদি আপনাদের ভিতরে থাকে আল্লাহর ভয়
জীবনটা সফল হয়ে যাবে আল্লাহর ভয় অন্তরে থাকলে গুনাহ করতে ইচ্ছা করবে না পাপ করতে ইচ্ছা করবে না বিপথে যেতে অন্যায় করতে অবিচার করতে মন চাইবে না কারণ যত কিছুই হোক না কেন ফাইনালি সর্বশেষ আমরা যার আদালতে যার সম্মুখীন হব তিনি কে সেই আল্লাহকে ভয় করে আমরা জীবন যাপন করতে পারবো তো ইনশাআল্লাহ সেই আল্লাহকে ভয় করে নামাজ আমরা আর ছাড়বো না কারা কারা রাজি একটু আল্লাহকে দেখান তো আসলে নামাজি হবেন তো যুবক ভাইরা একটু জোরে বলতে হবে আসলে নামাজি হব তো আমরা আল্লাহকে ভয় করে সকল গুনাহ থেকে মুক্ত হয়ে জীবন যাপন করতে পারবো তো হাত নামান তাহলে আজকে লক্ষ লক্ষ টাকা খরচ কাজে লাগবে সফল হবে যদি নিজেকে আমরা পরিবর্তন করি পরিবর্তনের সিদ্ধান্ত নেই এই ইদিলপুর ইউনাইটেড ফাউন্ডেশন প্রত্যেক বছর তারা মাহফিল করছে আজকে 8 বছর হয়ে গেছে মাহফিল করছেন আমার ইমরান ভাই বিদেশ থেকে চলে এসেছে কেন আসছেন স্বার্থটা কোথায় আপনারা যেন কোরআন শুনে কোরআনের পথে আসেন জীবনটা যেন পরিবর্তন হয় ওনার সাথে এতগুলো যুবক কষ্ট করলো আমার মেম্বার ভাই চেয়ারম্যান সাহেব সাপোর্ট দিলেন তারাও সহযোগিতা করলেন উদ্দেশ্য কি স্বার্থটা কি আপনারা সবাই নিজের আমলিয়াতের পরিবর্তন করে দিনের পথে জান্নাতের পথে আসবেন এর বাহিরে কোনো উদ্দেশ্য আছে এর বাহিরে কোনো উদ্দেশ্য আছে আসুন আমরা নিজেকে পরিশুদ্ধ করি কদ আফলাহা মান যাক্কাহা ওয়াকদ খাবা মান দাসাহা সেই ব্যক্তি সফল যে নিজেকে পরিশুদ্ধ করেছে গুনাহ থেকে মুক্ত করেছে আর নিজেকে গুনাহমুক্ত করতে হলে দিনের পথে থাকতে হলে অন্তরে সদা সর্বদা যার ভয় রাখতে হবে তিনি কি যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কখনো পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় কাকে ভয় করব করবেন তো আল্লাহ আমাদেরকে তাকওয়া ভিত্তিক জীবন যাপনের তৌফিক দান করেন আমিন মাহফিল কমিটির সভাপতি সাহেবের বক্তব্য থাকলে আমরা শুনব না থাকলে অনুমতি পেলে আমরা মোনাজাতের দিকে চলে যাব ইন্সপেক্টর ইকবাল না আচ্ছা ঠিক আছে আপনাদের আর কোনো প্রশ্ন আছে প্রবাসী ভাইদের জন্য যারা আর্থিক সার্ভিস অর্গানাইজেশন কমিটি বাহিরের বসেন বসেন সবাই বসে যান মোনাজাত হবে এখন প্রবাসীদের জন্য বিশেষ করে দোয়া করুন এটা প্রবাসী অধ্যুষিত এলাকা প্রবাসীরা সহযোগিতা করেছেন এবং অনেকে দোয়া চেয়েছেন সবার